হ্যালো বন্ধু, আমি আকাশ, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল নলেজ বাই একিতে। বন্ধু, কামিং চ্যাটের একটা গিভওয়ে এসেছে, ওটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কামিং চ্যাটের যে অফিসিয়াল টুইটার পেজ আছে, শের বাইকস নামে একটা আছে, সেই পেজটাতে এটা এসেছিল আমার কাছে, যেটা আমি দেখতে পেয়েছি এবং দেখা মাত্রই তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। এখানে তারা একটা এয়ারড্রপ দিয়েছে, যেটা এখনও 30 দিন পর্যন্ত চলবে। তো এয়ারড্রপটা দিয়েছে কি দেখো, এখানে 50,000 KSX টোকন ওরা গিভওয়ে করছে। এয়ারড্রপটাতে তোমাদের সবাইকে পার্টিসিপেট করতে হবে। তো বন্ধুরা, এই এয়ারড্রপটায় পার্টিসিপেট করার জন্য যে লিঙ্কটা দরকার, সেটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। তো এখানে আসার পর একটু নিচে আসবে। নিচে আসার পর দেখো, এখানে টুইটারে কিছু টাস্ক দিয়েছে, এগুলোকে শুধু তোমার কমপ্লিট করতে হবে। তো এখানে আমি একটা টাস্ক কমপ্লিট করে দিয়েছিলাম অলরেডি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও এটা করে রাখতে পারো। তো বন্ধু, সবাই আমরা জানি যে KSX যে টোকনটা আছে, সামনে একটা ভালো দামে বা ভালো মার্কেট প্রাইস আমরা পেতে পারি সেখান থেকে। তো এটাকে অবহেলা করো না, তোমরা সবাই এয়ারড্রপটা করে নিও। এয়ারড্রপটাকে করার জন্য এখানে আমি যেহেতু একটা করে নিয়েছি, তো সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না তোমাদের। তো তোমাদের সামনে এই সেম একটা পেজ আসবে। যদি তোমাদের এখানে ইমেল দিয়ে রেজিস্টার করা থাকে তাহলে ভালো কথা, আর না হলে এখানে একটা পেজ আসবে, এখানে দেখবে অপশন চলে আসবে ফেসবুক আর টুইটার, যেখানে যেটা দিয়ে তুমি এটাকে লগ ইন করতে হবে। তো তুমি টুইটারটা সিলেক্ট করে নেবো, ওখান থেকে টুইটারে ক্লিক করা মাত্রই আর একটা পেজ আসবে। তো ওখানে অথরাইজ নামে একটা অপশন আসবে, টুইটারে ক্লিক করলে দেখবে নিচের দিকে এই সব জায়গাতে একটা অথরাইজ নামে একটা অপশন আসবে, সেখানে তোমরা ক্লিক করে দেবে, তো ওটা টুইটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। আর ইমেল একটা লাগবে, সেম টুইটারের নিচে দেখবে একটা ইমেল আছে, ওখানে ইমেলের ঘর থাকবে, সেখানে তোমাদের ইমেলটা পেস্ট করে দেবে, পেস্ট করে নিচে এন্টার করে দেবে। এন্টার করা মাত্রই তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। তারপর সবার প্রথমে এখানে টুইটার ফলো আছে, এখানে টুইটারে ক্লিক করবে, যেহেতু আমি করে দিয়েছি নিচারটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে টুইটার ক্লিক করা মাত্র এখানে যেমন লেখা আছে রিটুইট দিস টুইট, তো ওখানে তোমার ফলো অপশন থাকবে, ফলোতে ক্লিক করবে। ফলোতে ক্লিক করে তোমার টুইটার যেটা তুমি সিলেক্ট করেছো ওখানে সেই টুইটার অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এটাকে ফলো করতে হবে, ফলো করে নেবে, ফলো করার অপশন এখানে আছে। আর নাহলে কামিং চ্যাটে যে এটা দেখাচ্ছে লোগোটা, লোগোর উপর ক্লিক করবে, ক্লিক করা মাত্র এই পেজটা আসবে। পেজ আসলে এই যে দেখো, আমি ফলো করে নিয়েছি অলরেডি এখানে, তো আমার এখানে ফলোইংটা দেখাচ্ছে, তোমাদের যদি না থাকে এটাকে ফলো করে নেবে এখান থেকে। তো প্রথম টাস্কটা ওটা হয়ে গেলে পরে আবার সেই পেজটায় চলে আসবে, এবং সেম এরকম একটা জিনিস আসবে, দেখো সেই টুইটারের যে ইউজার নেমটা আছে সেটা এখানে তোমার দিতে হবে। তো প্রথমে এটাকে অ্যাড্রেস দিয়ে তোমার ইউজার নামটা দিয়ে দেবে টুইটারের প্রোফাইলে যে নামটা আছে। তারপর এখানে দেখো নিচে লেখা আছে আই রিটুইটেড, তো এখানে ক্লিক করে দেবে। তো নেক্সটে দেখো তোমার রিটুইট করতে হবে। তারপরে 3 নম্বর অপশানটা দেখো রিটুইট অ্যান্ড ট্যাগ 3 ফ্রেন্ড, তো সেম এরকম তুমি রিটুইটে ক্লিক করবে, ক্লিক করা মাত্র সেই তোমার সেই পেজটাতে আসবে এবং এমন করে রিটুইট করে দেবে, এই পেজটাতে আসবে। এই পেজটাতে আসার পর দেখো বন্ধু, এখানে তোমার যদি এই জিনিসটা রিটুইটের এখানে যদি এই গ্রিন মার্কটা থাকে তাহলে সেটাকে তোমার তোলার জন্য কী করতে হবে, এটার উপর একবার ক্লিক করবে, এখানে দেখো আনডু রিটুইট আছে এটাই ক্লিক করে দেবে। ক্লিক করে আবার ওটার পর ক্লিক করে নিচে দেখো কোয়েট টুইট আছে, এই কোয়েট টুইটের উপর ক্লিক করবে, তোমার সামনে এই পেজটা আসবে। তো এখানে একটা তোমার ইচ্ছা মতো একটা প্রজেক্টের নামে, তো এখানে তুমি প্রজেক্টটার একটু তারিফ করে দিতে পারো, যেহেতু আমি গুড প্রজেক্ট লিখে দিচ্ছি। গুড প্রজেক্ট দিয়ে নিচে আসলাম, এখানে অ্যাড্রেস 3 জনকে ট্যাগ করতে বলেছে, 3টা অ্যাড্রেস দিয়ে নেবে আর এখানে নাম দিয়ে দেবে তোমার তিনজন বন্ধুর কোনো নাম দিয়ে দেবে, বা তোমার কাছে যদি এক্সট্রা অ্যাকাউন্ট বানানো থাকে সেটা নাম এখানে বসিয়ে দেবে। নাম তার দেওয়ার পর এখানে দেখো উপরের দিকে রিটুইট লেখা আছে, রিটুইটের উপর ক্লিক করে দেবে। ক্লিক করলে যে নিচে দেখো ভিউ আসলো, ভিউতে ক্লিক করলে দেখো এখানে তোমার রিটুইট এসে 3 জন ফ্রেন্ডকে যে ট্যাগ করেছো এটা তোমার কমপ্লিট হয়ে গেছে। তো আবার তুমি সেই পেজটাতে চলে আসবে যেখান থেকে সে ফর্মের পেজটা ছিল। তো এখানে আসা মাত্র এখানে তোমার টুইটারের ইউজার নেমটা যেটা আছে ওটাকে এখানে দিয়ে নিচে দেখো এখানে যেখানে আই রিটুইটের লেখা আছে ওটা এখানে নামটা দেওয়া মাত্র এটা আবার গ্রিন হয়ে যাবে, এটাই ক্লিক করে দেবে, এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। তো এখানে বন্ধু মেন যে জিনিসটা আছে, এখানে দেখো যেটা চেয়েছে এবার ইথেরিয়াম অ্যাড্রেসটা, তো ইথেরিয়ামের অ্যাড্রেসটা কোথায় পাবে এটা তোমাদের দেওয়ার জন্য কামিং চ্যাটের
সেই অ্যাপটার মধ্যে যেতে হবে। তো দেখো বন্ধু, কামিং চ্যাট অ্যাপটাতে আসার পর এখানে ওয়ালেট আছে, ওয়ালেটের মধ্যে চলে আসবে। আসার পর এখানে দেখো, এই যে ওয়ালেটের মধ্যে আসার পর এই একটু নিচে আসবে, এখানে দেখো এই যে অপশনটা আছে ইথেরিয়াম লেখা আছে ETH, এটার অ্যাড্রেস তোমায় কপি করে ওখানে দিতে হবে। ওটার পর ক্লিক করবে, রিসিভে ক্লিক করবে, কপি এই অ্যাড্রেসটা নিয়ে তুমি ওখানে ওটা ফর্মটার মধ্যে ওটা ফিল করে দেবে। এই যে এখানে আসলে এসে ইওর ইথেরিয়াম অ্যাড্রেস যেখানে আছে এটা এখানে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে এই লাস্টে যে থ্রিটা আছে এখানে একবার ক্লিক করে নিয়ে একটা স্পেস দিয়ে দেবে। তো এখানে কনফার্ম এন্ট্রি আসবে, এটাই ক্লিক করে দেবে। তারপরেরটাও সেম, নেক্সট এখানে আছে ইওর KSX অ্যাড্রেস, কামিং চ্যাটের মধ্যে থেকে সেটাও পাবে। এই যে KSX অ্যাড্রেসটা আছে, KSX-এ গিয়ে রিসিভ গিয়ে সেম প্রসেস কপি করে নেবে, অ্যাড্রেসটা নিয়ে ওখানে পেস্ট করে দেবে। পেস্ট করে যেটা বললাম আগেরটা একটু স্পেস দিয়ে দেবে, এখানে কনফার্ম এন্ট্রি চলে আসবে। তো বন্ধু এটাই টাস্ক ছিল। তারপর দেখো এখানে লাস্ট যেটা আছে রিফার এ ফ্রেন্ড, তুমি যদি তোমার ফ্রেন্ডকে এটা রিফার করো তো 10+ পাবে, মানে যে একটা পয়েন্ট দিবে ওখান থেকে সেটা 10 পাবে। যেমন সবগুলোতেই ছিল এই 10++, তো পার রিফারে 10+ করে পাবে। তুমি যদি অনেক রিফার করতে পারো তো বেশি করে KSX টোকনটা তুমি পাবে। তো এটাই ছিল আজকের প্রজেক্ট বন্ধুরা, এই এয়ারড্রপটা এই পর্যন্ত ছিল। তো বেশি কিছু নেই, দেখতে পারলে সবাই খুবই সোজা একটা টাস্ক। তো এয়ারড্রপটা সবাই করে না সকলেই, আজই আমি পেয়েছি কিছুক্ষণের মধ্যে, দেখতেই পেয়েছো টুইটারের ওখানে বেশি রিটুইটও হয়নি। তার মানে এখন পর্যন্ত এই যে এয়ারড্রপটা আছে এখানে বেশি কেউ পার্টিসিপেটও করেনি। তো যত শীঘ্রই পারো তোমরা এয়ারড্রপটায় পার্টিসিপেট করে নাও, আর যতগুলো অ্যাকাউন্ট বানিয়েছো প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে করতে পারবে, কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চ্যাটের কোনো এই ধরনের যদি আপডেট এসে থাকে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভালো থেকো এবং নিজের পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।